হ্যালো নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানি ইউটিউব চ্যানেলে আবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। সো গাইস, ফ্রি ফায়ারের অনেক ইউটিউবাররা তাদের ভিডিওতে ফ্রি ফায়ারের টিপস টিকগুলো দিয়ে থাকে, আর তাদের ভিডিওতে তারা অনেক আজব আজব সব টিপস টিক দেখায়, যেটা দেখতে কিন্তু দারুণ লাগে। তবে আমরা করতে গেলে কিন্তু বেশিরভাগ টিপস টিকগুলো কাজই করে না। তো গাইস, আজ আমরা ইউটিউবারদের দেওয়া টিপস টিকগুলো এক্সপেরিমেন্ট করে দেখব যে সেগুলো কাজ করে কি করে না, আর যদি করে তাহলে সঠিক নিয়মে সেটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর গাইস, আজকের ভিডিও লাইক দিচ্ছি মাত্র 500টা লাইক, প্লিজ তোমরা তাড়াতাড়ি এটিকে কমপ্লিট করে দাও। আর এর সাথে গাইস, এই ধরনের ধামাকেদার আর ফাটাফাটি ভিডিও যদি প্রতিদিন তোমাদের বলে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো লাইক ও শেয়ার ঠক দিজে মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজে। তো গাইস, আমাদের এই ইউটিউবার ভাই বলেছে যে ভিমা শক্তির এই টাওয়ার থেকে যদি আমরা ঝাঁপ দিই তাহলে আলোক আর দাশার মধ্যে দাশার হেলথটা বেশি থাকে। তো পড়ছে ম্যাডাম, ওরে ভাই, ঠিক দেখো আলোকের হেলথ আমার থাকছে 50, যেখানে দাশার হেলথ থাকছে 103। তবে বিবেকানন্দ বলেছে যে কোনো কিছু নিজে চোখে না দেখে বিশ্বাস করতে নাই, তাই আমরা নিজে একবার ট্রাই করবো। সবার প্রথমে আমরা আলোক চাচাকে নামাচ্ছি। আলোক নামছে টাওয়ারের উপরে, দেখো অলরেডি ফাইট শুরু। তবে আমরা মারবো জাম্প, জাম্প করে এই তো পড়ছে পড়ছে পড়ছে, দেখি হেলথটা কতটা থাকে। তো গাইস, কথা একদম ঠিক, আমাদের রেল দেখানো আছে 50-এর কাছাকাছি। তবে এবারে আমরা দাশা ক্যারেক্টার দিয়ে দিয়ে ট্রাই করবো। দাশা নামলো, এবার একবার সুইসাইড করে নাও, দেখি কতটা মারো জাম, পড়ছে 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 কতটা থাকে গাইস, এটাই দেখার। গাইস একদম কথা ঠিক, এখানে আমাদের স্পিডটা অনেক বেশি। যদি তোমরা র্যাঙ্ক বুস্ট করতে চাও টাওয়ারের উপরে, অবশ্যই দাশা নিয়ে খেলবে। গাইস, আমাদের ইউটিউবার ভাইয়ের এই টিপসটা সত্যি কাজে, তাই এটাকে আমরা রাইট বাজার দিয়ে দেবো। এরই সঙ্গে আমরা এগিয়ে যাবো আমাদের পরের মিথে। গাইস, এখানে বলা হয় যে যদি আমরা ম্যাপের এই পিসটার নিচে একটা বাইককে নিয়ে আসি আর বাইকটাকে যদি রিভার্স করে এইরকম করে আমরা যদি এক্সিট করি তাহলে এইরকমই আমাদের মাথা বের হয়ে আসবে, আর এখান থেকে আমরা সহজে ফায়ার, ইমোট, র্যাঙ্ক বুস্ট সব কিছু করতে পারবো। তো গাইস, আমার তো মনে হয় এই ট্রিকটা কাজ করবে, তবে তোমাদের কি মনে হয় এখনই কিন্তু সেটা কমেন্ট করে জানা দেবে। তো দেরি না করে চলো এবার আমরা নিজে থেকে এটা ট্রাই করে দেখি যে অ্যাকচুয়ালি এই মিথটা কাজ করে কি করে না, নাকি এটাও গুল খাওয়াচ্ছে ভিউ পাওয়ার জন্য। আচ্ছা, সো গাইস, আমরা ওইখানে আমাদের কেটিএমটা নিয়ে আসলাম, আর ভিডিওতে দেখার মতো ব্রিজের নিচে এসে আমরা একটু করে রিভার্স করছি আর একবার এক্সিট করে দেখলাম। ও ভাই, মানে গাইস এটা সিম্পলি এটা কাজ করবে, তার কারণে একটু একটু কিন্তু ব্রিজের উপরটা দেখা যাচ্ছে। আমি আরেকবার এটাকে অ্যাডজাস্ট করে নেই, তো হয়তো দেখা যাবে। এবারও আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, একটু আরেকটু পিছিয়ে আনলেই কিন্তু হয়তো এটা হয়ে যাবে, দেখি এবার এক্সিট করে। তো ও গাইস, দারুণ। তো গাইস দেখতে পাচ্ছ, এবার কিন্তু ডাইরেক্ট গ্লিচের, মানে যেরকমটা সেই ইউটিউবারটা দেখাচ্ছিল ঠিক এইরকমই এখানে হচ্ছে। এটা আরামসে আমরা ইমোট টিমোট সব করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা সহজেই এনিমিকে ডাউনও করতে পারবো। এখানে দেখো স্কোপ করে সহজেই আমরা ফায়ার করতে পারবো। তবে এটা কিন্তু র্যাঙ্ক বুসের একটা দারুণ জায়গা, তবে এখানে যদি ফাইট নাও তাহলে তোমাদের ক্ষেত্রে একটু রিস্ক হবে। তবে গাইস, ধুমধারাকা র্যাঙ্ক বুসের জন্য কিন্তু এটা একটা ধামাকেদার জায়গা। তো গাইস, এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেই ইউটিউবার ভাইকে। তো গাইস, এখানে আমাদের এই মিটটা সত্য হলো, তো আসি এবার আমাদের পরবর্তী মিথে। তো গাইস, এখানে আমাদের ইউটিউবার ভাই দেখিয়েছে যে ও ভাই এটা কি, মানে বন্দুক হাতে আর অ্যানিমেশন চলতে আছে। তো গাইস, এটাই এই মানে ইউটিউবার ভাইটা শেখাবে এটা কিভাবে সম্ভব। তো এটার জন্য আমাদের প্রথমে অ্যানিমেশন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপর কি করতে হবে গাইস এটাই দেখাচ্ছে যে বন্দুকের সাথে আমাদের আলাদা লেভেল একটা অ্যানিমেশন হচ্ছে। তো এটার জন্য সবার প্রথমে আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে, গ্রুপে ফ্রেন্ডকে ডাকতে হবে, তারপর আমাদের ওয়েপন সেকশনে আসতে হবে আর শো ইন লবিতে ক্লিক করতে হবে, তখন যখন আমাদের অ্যানিমেশনটা চলবে। বন্দুকে বলতে হবে কখন হয়, আর যখনই এই কাজটা আমরা করব বুম। তো গাইস, চলো এবার ট্রাই করে দেখা যাক। তো আমি একটা গ্রুপ বানিয়েছি, এখানে আমার ফ্রেন্ড আছে। তো এবার আমি যাব ওয়েপন সেকশনে, যখন আমাদের তখনই মানে ওয়েপনে শোইন লবিতে ক্লিক করতে হবে যখন আমাদের অ্যানিমেশনটা চলবে। ওটা তো আমরা দেখতে পারবো না, যার জন্য আমাদের ফ্রেন্ডের হেল্প নিতে হবে। ওরা যখন বলবে যে অ্যানিমেশন হচ্ছে তখনই শোইন লবিতে ক্লিক করলেই আমাদের অ্যানিমেশনটা দেখতে পারবো, মানে সেটা আমরা দেখবো না, আমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। তো আমি এখানে শোইন লবিতে এখন ক্লিক করে দিচ্ছি। তো গাইস, আমার মোবাইলে কিন্তু এখানে কোনো কিছু শো করছে না, একবার ফ্রেন্ডের মোবাইলটা দেখে নিই ওখানে কি দেখাচ্ছে। ও ভাই সাহ, একবার দেখে নাও, মানে আমার হাতে লিটারেলি হঠাৎ করে একটা গান চলে আসলো, তবে অ্যানিমেশনটা অটোমেটিক এটা চলতে আসে। তো এটা কিন্তু শুধু এই হুকুম ক্যারেক্টার না, যে কোনো ক্যারেক্টারের সাথে তোমরা সহজে এটা করতে পারবে। তো গাইস, এই ট্রিকটা সত্যি দেখতে একদম দারুণ লাগে, আর এটা কিন্তু একদম দারুণ লেভেলের একটা গ্লিচ। এটা তোমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে ট্রাই করতে পারবে, আমি অনেক কয়টা ক্যারেক্টার দিয়ে এটাকে অলরেডি ট্রাই করেছি, তো তোমরা সহজে এটাকে ইউজ করতে পারবে। তোমরা এটা তেমন কোনো ইফেক্ট দেখতে পারবে না, তবে র্যান্ডমলি গান নিয়ে হাতে একটা আলাদা লেভেলের অ্যানিমেশন হয় যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে একদম দারুণ লাগে, যেটা দেখলে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড একদম অবাক হয়ে যাবে, কিন্তু কাউকে কিন্তু বলবে না, এটা তোমাদের সিক্রেট শুধু তোমার আর আমাদের চ্যানেলের মাঝে।
তো গাইস আমাদের পরে মিত্রের জন্য আমাদের ক্রোনো ক্যারেক্টার সিলেক্ট করে বারমুডা ম্যাপে আসতে হবে আর জলের মধ্যে ক্রোনো অ্যাক্টিভেট করে উপরে গ্লোয়াল ও বাইসাপ এটা তো দারুণ এটা তো ট্রাই করার তো আরে ভাই এটা কি মানে গ্লোয়ালের ভেতর দিক দিয়ে আমরা যেতে পারবো ভাইস এটা কিন্তু একদম দারুণ লেভেলের একটা গ্লিচ তো চলো একটা ফটাফট এবার আমরা প্রথমে ট্রাই করে নেই দেখো আমি অলরেডি জলে চলে আসলাম এখানে আসার পরে প্রথমে ক্রোনো চালালাম এবার দেখি গ্লোয়াল বসেন কি না গ্লোয়াল 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 ওরে ভাই সব সত্যি তো গ্লোয়ালটা বসে গেল দেখি ভেতরে আরে ভাই এটা টোটালি ভূতিয়া কার্যকলাপ হইতেছে কেউ আবার রিপোর্ট না করলে হইলো গাইস সিম্পল ট্রিক এটা সবাই করতে পারবে এক কাজ করি যদি আমরা এক গ্লোয়ালের পাশে আরেকটা গ্লোয়াল দিই তাহলে কি হবে গাইস এটা একবার ট্রাই করে দেখি তো গাইস গ্লোয়ালটা কিন্তু বসে গেছে এবার কথা হচ্ছে ভেতরে যাব কি না ওরে ভাই সব গাইস এবার কিন্তু আমার ফিলিং আসছে মানে ফ্রিফায়ার রাজা রাজা টাইপের ফিলিং আসছে ভাই এমন ম্যাজিক্যাল টাইপের একদম গ্লিচ কিন্তু সব গাইস আমি অনেস্ট রিভিউ দিই আমার সব কটা গ্লিচের মধ্যে আজকের এই গ্লিচটা কিন্তু একদম সাড়া ভাঙা লেগেছে মানে এটা এই মানে গ্লিচটা করার পর এমন ফিল আসে যে মুই কি হলুম রে ফ্রি ফায়ারের রাজ এমন ফিল আসে কথা হচ্ছে যে গ্লিচটা সুন্দরভাবে কাজ করে আর তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত লাইক করো তারা ফটাফট গ্রেনেড ঢিলাই লাইক বাটন একদম ফাটায় দাও তো গাইস আসি আমাদের পরবর্তী মিটে এটার জন্য আমাদের এই গাড়িটা এনে গাড়ির দেওয়ালে টাচ টু টাচ রাখতে হবে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই এরপর ভেতরে যাব ও ভাই এটা কি ভাই লিটারালি গাড়ির হেডলাইটের মধ্যে কি এক্সরে লাগানো আছে নাকি বাইরে দাঁড় করলো ভেতরে চলে আসলো কারো যদি হাত পা ভেঙে থাকে গাড়ি নিয়ে যাবে ফুল ফ্রিতে এক্সরে হয়ে যাবে তো গাইস গ্লিচটা ফটাফট আমরাও ট্রাই করে নেই দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা তো গাইস সবার প্রথমে আমাদের এই গাড়িটা ইকুইপ করতে হবে তো এটার জন্য আমরা যাবো ভল সেকশনে এখান থেকে ভেহিকেলে আসবো এখান থেকে জিপ গাড়ি সিলেক্ট করে সুন্দর করে আগে এটাকে সিলেক্ট করে নেব তো চলো এবার দেখা যাক যে আমাদের এক্স রে গাড়িটা চলে কি চলে না নাকি গাড়ির লাইট খারাপ হয়ে যায় তো এটার জন্য আমরা শুরু করবো এবার বারমুডা ম্যাচ গাইস ম্যাচ আমাদের শুরু হয়েছে আমরা এখন জিপ গাড়ি নিয়ে ডাইরেক্ট ঘরটাকে ধাক্কা দেবো অলরেডি এনিমি চলে এসে মারপিট শুরু হয়েছে তো এবার গিয়ে দেখি আমাদের এক্স রে লাইটটা কীরকম কাজ করে হ্যাঁ কিরোটা কি ব্যাপার আমার লাইট ভেঙে গেছে মনে হয় গাইস খুব জোর লাগিয়ে দিছি তবে না এটা হতে পারে মানে গ্রাফিক্সটা হয়তো হলো এটার জন্য হতে পারে তো ফটাফট গিয়ে আগে একবার গ্রাফিক্সটাকে চেঞ্জ করে নিই আলট্রা ম্যাক্স হাই জাজ আছে সবগুলো অন করে দিছি এবার গাইস এবার হয়তো কাজ হতে পারে তো এবার গাড়িটাকে আবার পজিশন করে একবার ওই জায়গায় লাগাই দিই তারপরে দেখা যাক যে এক্সট্রি লাইটটা কাজ করে কি করে না তবে এটা যদি করে তাহলে বুঝতে হবে শুধুমাত্র কিন্তু ওরে ভাই হয়তো হয়েছে গাইস তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি এটা মানে দেয়াল ভেদ করে লাইটটা আসতেছে তো এটা সিম্পল প্রসেস এটাই তোমাদের গ্রাফিক্স কিন্তু একদম আলট্রা ম্যাক্স ইয়ে আছে ওটা করতে হবে তবেই তোমরা দেখতে পারবে না এক্স রে ব্যাটারি শেষ হয়ে যায় কাজ করতে পারে না এক্স রে লাইট গাইস বলতে তো ইচ্ছে নেই তবে এই ট্রিকটা যেমন করে হোক এটা কাজ করেছে তো আজকে সমস্ত ট্রিকগুলোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আমরা দেখছি নতুন নতুন ট্রিক বাই